সম্মানিত ভাই ও বোনেরা, আমি হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে এমন একটি পরিস্থিতিতে আমি আপনাদের সামনে কথা বলছি যেখানে আমাদের দেশে এই মুহূর্তে জাতিসংঘের হিসাব মোতাবেক 6 লক্ষ রোহিঙ্গা মুসলমান উদ্বাস্তু হিসেবে আমাদের দেশে এখন প্রবেশ করেছে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন বিগত কয়েক বছর থেকে সভা সমাবেশ বিভিন্ন সেমিনারের মাধ্যমে পত্রপত্রিকার মধ্য দিয়ে আমরা এই আশঙ্কাই করে আসছিলাম যেভাবে আন্তর্জাতিক পরাশক্তিগুলি, সাম্রাজ্যবাদী পরাশক্তি, একটা একটা করে মুসলমান নামক দেশগুলিকে ধ্বংস করে দিচ্ছে, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র চলছে, যেই কোনো মুহূর্তে আমরাও আক্রান্ত হতে পারি। কিন্তু আমাদের ওই আশঙ্কাকে তখন অনেকে বিশ্বাস করেননি। আজ আপনাদের সামনে সমগ্র পরিস্থিতি বর্তমান, আজকে যুক্তি প্রমাণ দিয়ে বোঝানোর দরকার নেই। বর্তমানে কী পরিস্থিতি হচ্ছে, মিয়ানমারের মুসলমানদেরকে, রাখাইন রাজ্যের মুসলমানদের প্রায় 6.5 লক্ষ মুসলমানকে জোর করে তাদের বাস্তুভিটা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, জোর করে তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা করতে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের কোলের শিশুকে পর্যন্ত জবাই করা হয়েছে, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের সমস্ত জায়গা জমি দখল করে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এক কঠিন বিপদের মধ্যে পড়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলিও এই কথা এখন বলছেন, বাংলাদেশ কঠিন সময় পার করছে। আমরা এই পরিস্থিতিতে বলতে চাই, আমাদের দেশ আজ আক্রান্ত, আমাদের আজ ধর্ম আক্রান্ত। ধর্ম আক্রান্ত কীভাবে হলো? মুসলমানরা টার্গেটে পরিণত হয়েছে, মুসলমানদেরকে টার্গেট করেছে, সিরিয়াকে ধ্বংস করে দেওয়া হলো, ইরাককে মাটির সঙ্গে মিশে দেওয়া হলো, আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হলো, সমগ্র মুসলিম বিশ্বে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়েছে। কাজেই ইসলাম আক্রান্ত, এটা পূর্ব থেকেই মুসলমানদেরকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। কিন্তু এখন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশও আক্রান্ত। অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ কিভাবে আক্রান্ত, বাংলাদেশ কিভাবে সামরিক ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা জানেন, দুইটি কারণে আমি প্রধানত বলতে পারি। প্রথম কারণ হচ্ছে এই মিয়ানমারের এই রাখাইন মুসলমানদের উপরে যেই বর্বরোচিত হামলা, যেই পৈশাচিক ধ্বংসযজ্ঞ, মর্মান্তিক মানবতা বিরোধী কর্মকাণ্ড তারা চালিয়েছে, সেই ঘটনাকে উপলক্ষ করে, উসিলা ধরে তারা আমাদের বাংলাদেশের উপরও তারা হুমকি দিচ্ছে। মায়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার এ পর্যন্ত 19 বার আমাদের সীমানা অতিক্রম করেছে, এর মধ্যে দ্রোন হেলিকপ্টারও রয়েছে, এবং সেখানের সামরিক বাহিনীর প্রধান তাদের জাতিকে মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে, এবং তাদের জাতীয় নেতৃবৃন্দ হুমকির ভাষায় কথা বলছে। জাতিসংঘের অধিবেশনে পর্যন্ত মিয়ানমারের কোনো নেতৃবৃন্দ যোগ দেয় নাই। এই ঘটনাকে কেন্দ্র করে চীন তাদেরকে সমর্থন দিয়েছে, রাশিয়া সমর্থন দিয়েছে, এবং ইসরায়েল তাদেরকে অস্ত্র সরবরাহ করছে, সেই খবরগুলি আমরা পেয়েছি। তো কাজেই তারা জাতীয় এবং আন্তর্জাতিক কোনো পক্ষকেই তারা পরোয়া করছে না, জাতিসংঘকে পর্যন্ত তারা পাত্তা দিচ্ছে না। কোনো কোনো নেতা হুমকি দিচ্ছে আমাদের দেশের পার্বত্য অঞ্চল নাকি তারা দখল করে নিয়ে যাবে। এই দেশকে নিয়ে তারা এই রোহিঙ্গা ইস্যুতে সাংঘাতিক তারা ষড়যন্ত্র করছে আমাদের এই দেশকে নিয়ে। তারপরে দ্বিতীয় কারণ, আজকেও আমি সংবাদ মাধ্যমে খবর পেয়েছি, আমি শুনেছি, আপনারা যারা খবর শুনেন, জাতীয় আন্তর্জাতিক খবরগুলি রাখেন, আপনাদেরকে এটা বলতে হবে না, দ্বিতীয় যেই ভয়ঙ্কর সংকট হতে পারে সেটা হচ্ছে এই মিয়ানমারের মুসলমানদের উপর অত্যাচারের এই পরিস্থিতিকে অবলম্বন করে আল কায়দা, আইএস সহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য জায়গায় যারা সক্রিয় আছে তারা হুমকি দিয়েছে তারা এখানে প্রবেশ করবে, তারাও হামলা চালাবে। আমাদের দেশের সামরিক বিশ্লেষকগণ এবং বেসামরিক বিশেষজ্ঞগণ তারা বলছেন, আশঙ্কা করছেন, জঙ্গিবাদীরা এই ইস্যুটাকে হাতে নিয়ে এই পরিস্থিতিকে যদি তারা কানেক্টেড করতে পারে, সম্পর্কিত করতে পারে, রিলেটেড করতে পারে, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ীরা চায় আমাদের দেশটা যেন ইরাক সিরিয়ার মতো পরিস্থিতি হয়। তাহলে এখন এই পরিস্থিতিতে আমাদের কী করণীয়, আমাদের সরকার
চেষ্টা করবেন। স্বাভাবিক সরকার যেহেতু দায়িত্বে আছেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাই তার সর্বশক্তি নিয়োগ করে শক্তিশালী কূটনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকার একটা চাপ সৃষ্টি করবেন, যেন মিয়ানমারের নাগরিক তাদের দেশে ভিটে মাটিতে তারা যেন বসবাস করতে পারেন, সম্মানের সঙ্গে তারা যেন তাদের নিজ বাড়িতে অবস্থান নিতে পারেন, এই ব্যাপারে সরকার চাপ সৃষ্টি করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সংসদে দাঁড়িয়ে এই ব্যাপারে বলেছেন, মিয়ানমারের জনগণ সেখানে বসবাস করবে, এটা তাদের অধিকার রয়েছে, তাদের এই অধিকার কেউ লঙ্ঘন করতে পারে না। কাজেই এটা হলো সরকারের প্রতি আমাদের প্রথম দাবি, সরকার তাদেরকে একদিকে এখানে সম্মানের সঙ্গে যে কয়দিন থাকে তাদেরকে বসবাস করার সুযোগ দিবেন, তারপরে তাদের বাড়িতে ফেরত যাওয়ার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকার চাপ সৃষ্টি করবেন। কিন্তু আমাদের সাধারণ জনগণের কী কর্তব্য, কী দায়িত্ব রয়েছে? সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, হিজবুত তৌহিদ আন্দোলন যেই কথাটি বারবার বলে এসেছে যে আজকে সারা পৃথিবীময় আপনি যেই দিকে তাকান না কেন, মুসলমান জাতির উপরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে, সাম্রাজ্যবাদী পরাশক্তি জঙ্গিবাদী তাণ্ডবকে ইস্যু করে একটা একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস করে দিয়েছে, এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান, এই মুহূর্তে ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান, এই মুহূর্তে সমুদ্রে ডুবে মরছে মুসলমান, প্রতিটা দেশ আজকে আক্রান্ত, আভ্যন্তরীণভাবে নানা সংঘাতে তারা আজকে সংকটে নিপতিত। কাজেই আমরা যারা আমাদের প্রিয় ধর্ম ইসলামকে ভালোবাসি, আমরা যারা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের ইমানি কর্তব্য এবং দেশপ্রেম থেকে উভয় চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের সাধারণ জনগণকে এই সাম্রাজ্যবাদী পরাশক্তির তাণ্ডব এবং যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের মানুষকে রক্ষা করার জন্য আজকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে, এটা হচ্ছে হিজবুত তৌহিদের পক্ষ থেকে আমার আহ্বান আমাদের সাধারণ জনগণের প্রতি। আমাদের জনগণের কী কর্তব্য আমাদের জনগণকে বুঝতে হবে। 1971 সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে আমাদের এই দেশকে আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, কিন্তু গত 45 বছরে আমরা একদিনের জন্য শান্তিতে থাকতে পারি নাই, দুটি কারণে। ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী যারা ধর্মের নামে বিভিন্ন ফেরকা মাধাব তাণ্ডব সৃষ্টি করে অপর রাজনীতি করে আমাদের দেশটাকে বিভক্ত করে রেখেছে, মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। আর একটা শ্রেণী স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী, ওই পশ্চিমা পরাশক্তি সাম্রাজ্যবাদী, সেই উপনৈবেশিক যুগের সাম্রাজ্যবাদীদের কায়েম করে রাখা স্বার্থপর রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আমরা হানাহানিতে লিপ্ত ছিলাম। স্বার্থের রাজনীতি এবং ধর্মকে অপব্যবহার, এই উভয় প্রকার অপশক্তির কারণে আমরা একদিনের জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি নাই। আপনারা জানেন একটা প্রাকৃতিক নিয়ম রয়েছে, ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই আয়ামে জাহিলিয়াতের বর্বর মানুষগুলিকে, যারা অনৈক্যের মধ্যে নিমজ্জিত ছিল, যারা পশ্চাৎপদ ছিল, তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করলেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে সে জাতি পৃথিবীর শিক্ষকের আসনে আসীন হলো, পৃথিবীর কোনো পাওয়ার ছিল না তাদের উপর চোখ তুলে তাকায়। কিন্তু আজ আমরা এই মহাসত্য ভুলে গিয়েছি, আমরা বহু ভাগে বিভক্ত হয়েছি, আমরা স্বার্থান্বেষী হয়েছি, আমরা স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়েছি। এই অবস্থায় এই জনগোষ্ঠী যখন থাকে তখন তাদের দেশ থাকে না, তাদের মাটি থাকে না, তাদের ইমান থাকে না। কিছুদিন আগে ইরাকের উদাহরণ হলো, সিরিয়ার উদাহরণ হলো, আফগানিস্তান উদাহরণ হলো, আজকে আমাদের সামনে মিয়ানমারের উদাহরণ। 10 লক্ষ মুসলমানের ভাগ্যে যেটা ঘটেছে, 10 কোটি মুসলমানের ভাগ্য যদি একই ঘটনা ঘটে, সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলি আমাদের জন্য কিচ্ছু করবে না। আমাদের প্রভু তারা নয়, আমাদের প্রভু রয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। তিনি বলেছেন, মুমিনদেরকে উদ্ধার করা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণের একমাত্র করণীয় হচ্ছে এই, আমরা ইমানি চেতনায় উদ্বুদ্ধ হওয়া। সেটা কি? আমরা সবাই মিলে এখন থেকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা হব এক জাতি, আমাদের সিদ্ধান্ত হবে একটা, আমরা হব ইস্পাত কঠিন জাতি, আমরা আর রাজনৈতিক হানাহানি করব না, আমরা ধর্ম নিয়ে আর ব্যবসা করব না, ধর্ম নিয়ে আর অপরাজনীতি করব না, আমরা ধর্মকে তথা ইসলামকে মানবতার কল্যাণে কাজে লাগাবো, আমরা দেশপ্রেমিক হব, আমরা মুমিন হব, আমরা স্বার্থপর হব না, আমরা আত্মকেন্দ্রিক হব না, আমরা মানবতার কল্যাণকামী হব, আমরা বুকের রক্ত দিয়ে আমাদের দেশকে রক্ষা করব, আমাদের মাটিকে রক্ষা করব, আমরা মানুষকে রক্ষা করব।
আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন জনসভায় বলেছিলাম, দরকার হলে, প্রয়োজন হলে আমরা রক্ত দিব এই মাটির জন্য, তবু আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। আমাদের দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো হতে দিতে পারি না। এটা আমাদের মুখের কথা নয়, এটা আমার অন্তরের কথা। যেটা আমি মুখে বলি সেটা আমি অন্তরে বিশ্বাস করি, এবং ইনশাআল্লাহ আমরা সেটা কাজে প্রমাণ করব। কাজেই আজকের এই সংকটে আমি আপনাদেরকে বলতে চাই, আর আমরা হানাহানি করার কোনো সুযোগ নাই, স্বার্থপর আত্মকেন্দ্রিক হওয়ার কোনো সুযোগ নাই। গত 45 বছরে বহু অপকর্ম হয়েছে, আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, আর সেই সুযোগ করতে দেওয়া যাবে না। তা না হলে এই সাম্রাজ্যবাদী তাণ্ডবের মুখে আমাদের দেশ রক্ষা করতে আমরা পারবো না, মাটি রক্ষা করতে পারবো না। একবার যদি ওই জঙ্গিবাদী তাণ্ডব তারা সৃষ্টি করে দিতে পারে, তাহলে তারা উড়ে আসবে, তখন কারো কিচ্ছু করার থাকবে না। আমি এই কথাটা বারবার বলেছি। কাজেই যদি কিছু করার থাকে তাহলে এখন, সেটা কী করণীয়, সেই করণীয় হচ্ছে এই, সমগ্র জাতিকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। প্রশ্ন করতে পারেন, কী কথার উপরে ঐক্যবদ্ধ হব? আমি আগেই বলেছি, যারা মুসলমান আছেন আপনাদেরকে বুঝতে হবে, এটা সম্পূর্ণ জাতিগত সংকট, সমস্ত জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ এই সংকট নিপতিত হয়েছে। এটা শুধু মিয়ানমারের সংকট নয়, এই সংকট সমস্ত মুসলমান জাতির সংকট, এটা আপনাদেরকে বুঝতে হবে। কাজেই বিদেশের কোনো রাষ্ট্রদূত এসে আপনাদেরকে রক্ষা করতে পারবে না, আমাদের নিজেদেরকে রক্ষা আমরাই করব। এই মুহূর্তে আমি মনে করি আমার দেশকে রক্ষা করাই হলো আমার প্রধান ধর্ম, এটাই হলো আমার প্রধান এখন ইমানি কর্তব্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় ছিলেন, মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য শত্রুরা চার দিক থেকে ষড়যন্ত্র করেছে। একটা যুদ্ধের নাম আপনারা জানেন, আহজাবের যুদ্ধ। সেই যুদ্ধের আয়োজন তারা করেছে, মদিনাকে ধ্বংস করে দেবে, রাসূল সহ পুরো উম্মাকে ধ্বংস করে দেবে। কিন্তু সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ওই সমস্ত জনগণকে, ইহুদি, পৌত্তলিক, নাস্তিক, খ্রিস্টান, মুসলমান সবাইকে নিয়ে তিনি একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করলেন, একটা উম্মা গঠন করলেন, এবং সবাইকে এই কথার উপরে ঐক্যবদ্ধ করলেন, আমরা বহিঃশত্রুর হাত থেকে মদিনা রক্ষা করব, এবং আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ থেকে মদিনাকে আমরা হেফাজত করব। পেটে পাথর বাঁধলেন, তারা না খেয়ে থাকলেন, গাছের লতা পাতা খেলেন, তারা সারা রাত ধরে পাহারা দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমত করলেন, বরকত করলেন, রহমতের ফেরেশতা নাজিল হলো, তাদেরকে সম্মিলিত শক্তি মদিনা ধ্বংস করতে পারে নাই। সেই শিক্ষা আমাদের রয়েছে, আমরা মুমিন হিসাবে আমরা ওই শিক্ষা নিতে পারি, মুসলমান হিসাবে আমরা এই শিক্ষা নিতে পারি। এই বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমরা সেজদা করি। এই মাটি যদি শত্রুর প্রধানত হয়ে যায়, তাহলে আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আপনারা যদি দেশ রক্ষা না করেন, আপনারা মসজিদ তুলতে পারবেন না, মাদ্রাসা দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, মুসলমান পরিচয় দিতে পারবেন না। কাজেই ইমানদার হিসেবে, মোমেন হিসেবে আপনার এখন প্রথম কর্তব্য হলো দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের মাটির জন্য ঐক্যবদ্ধ হওয়া। দুই নাম্বার, যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক, তারা দেশকে বাঁচানোর জন্য তাদেরকে এখন নাগরিক হিসেবে একটা সামাজিক কর্তব্য আপনার রয়েছে। আপনি ধর্মকে অবিশ্বাস করতে পারেন, ওই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এ দেশের মানুষ হিসেবে যদি মাটি না থাকে, আগামীকাল আপনি লাঙল কাঁধে নিয়ে কোন মাটি চাষ করবেন? রোহিঙ্গাদের এরকম জমি জমা ছিল, আজকে কিচ্ছু নাই, আজকে তারা ভিক্ষুক। দেশ না থাকলে আপনি কোথায় চাকরি করবেন, কোথায় ব্যবসা করবেন? কাজেই দেশ রক্ষা করুন, এই মুহূর্তে আপনার ইমানি কর্তব্য, সামাজিক কর্তব্য। আমি দেশবাসীকে শুধু এই কথাটাই বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আমরা মানুষকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য যেদিন থেকে মাঠে নেমেছি, ময়দানে নেমেছি, আপনারা দেখতে পাচ্ছেন একদিনের জন্য আমরা ময়দান ত্যাগ করি নাই, মাঠ ত্যাগ করি নাই, কারণ আমরা জানি এটাই হলো আমাদের মূল কর্তব্য, মূল দায়িত্ব। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এই কাজ করতে গিয়ে তোমাদের কী স্বার্থ রয়েছে? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই কাজে আমাদের কোনো বৈষয়িক স্বার্থ নাই, কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধিও আমাদের নাই। মানবতার কল্যাণে সম্পূর্ণরূপে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নির কাছ থেকে আমরা এই শিক্ষা লাভ করেছি, এটাই হলো আমার মানব জন্মের সার্থকতা। দুনিয়া আগমনের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমার সামনে আমার মতো আরেকজন মানুষকে যখন হত্যা করা হয়, আমার সামনে আমার বোনকে যখন ধর্ষণ করা হয়, আমার সামনে আমার মতো আরেক মানুষকে যখন
তার বাস্তুভিড়া থেকে বঞ্চিত করা হয়, তখন আমার মানব জন্মের সার্থকতা হচ্ছে ওই জায়গায় তার ওই অশান্তি দূর করার জন্য আমাকে সংগ্রাম করতে হবে। যদি আমি এটা করতে পারি, আমি হব মুমিন, আমি হব মুসলিম, আমি হব প্রকৃত পক্ষে উম্মতে মুহাম্মদী এবং একজন দেশপ্রেমিক। আর যদি আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক লোকের মতো ঘরের দরজা বন্ধ করে বসে থাকি, তাহলে আমার ধর্ম থাকবে না, আমার ঈমান থাকবে না, আমার দেশ থাকবে না, আমার মাটি থাকবে না, আমার নারীর ইজ্জত থাকবে না, আমার ভবিষ্যৎ বংশধর থাকবে না, কিছুই থাকবে না। এটার প্রমাণ হয়েছে কালে কালে, যুগে যুগে, এটা নতুন কথা নয়। কাজেই হিজবুত তৌহিদের ব্যাপারে আপনারা সন্দেহমুক্ত হন। আজ আপনাদের প্রতি আমার বিনীত আবেদন, সম্মানিত এলাকাবাসী, সময় এসেছে, আমাদের দেশ আক্রান্ত, আমাদের সমাজ আক্রান্ত, আমরা আজ আক্রান্ত। একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেলে তখন কিন্তু কিছুই করার থাকবে না, কিচ্ছু করতে পারবেন না। এখনই হলো সময় ঐক্যবদ্ধ হওয়ার, এখনই হলো সময় যাবতীয় অন্যায়কে দূর করার, এখনই হলো সময় পর্যালোচনা করার, আমরা কী ভুল করেছি, আমরা কোন জায়গায় পথ হারিয়েছি। এখনই হলো সময় সবাই মিলে একত্রিত হওয়ার। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হয় কেউ মোমেন, না হলে কেউ কাফের। মানুষ দুই প্রকার, সত্যনিষ্ঠ আর মিথ্যাশ্রয়ী। আমরা দল মত হতে পারি, বিভিন্ন ধর্ম অনুসারী হতে পারি, দাবি করতে পারি, বিভিন্ন পোশাক পরতে পারি, কিন্তু আমাদের দৃষ্টিতে মানুষ দুই প্রকার, সত্যনিষ্ঠ মানুষ ডান পক্ষ আর মিথ্যাশ্রয়ী বাম পক্ষ। ডান পক্ষের প্রভু আল্লাহ ঈশ্বর, আর বাম পক্ষের প্রভু হলো শয়তান, শয়তানি শক্তি। যারা সত্যের পক্ষে অবস্থান নেবেন তারা ভাই ভাই, তারা কোন পোশাক পরেন আমরা দেখব না, তারা কোন শাস্ত্র পাঠ করেন আমরা দেখব না, তারা কোন খাদ্য খান আমরা দেখব না, তারা কোন ভাষায় কথা বলেন আমরা দেখব না। যারা সত্যনিষ্ঠ, সত্যের পক্ষ অবলম্বনকারী, তারা সবাই ভাই ভাই। তারা নিশ্চয়ই মানবতার ক্ষতি হয় এমন কোনো কাজ করেন না, মাটির ক্ষতি হয় কোনো কাজ করেন না, কোনো মানুষের ক্ষতি হয় এমন কাজ করেন না। হিন্দু নারী হতে পারে, মুসলিম নারী হতে পারে, খ্রিস্টান নারী হতে পারে, যেই কোনো নারী ধর্ষিতা হলে নিশ্চয়ই ওই সত্যনিষ্ঠ মানুষ প্রতিবাদ মুখর হবে। আমরা এই বাংলার মানুষ হব সত্যনিষ্ঠ মানুষ। এই মাটি আমাদের সবার, এই আলো বাতাসে আমরা সবাই বড় হয়েছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এই দেশ আমাদের। কাজেই দেশ যদি না থাকে, আপনার ওই গির্জায় প্রার্থনা হবে না, মসজিদে নামাজ হবে না, আপনার প্যাগোডায় প্রার্থনা হবে না। আপনি গেরুয়া বসন পড়তে পারেন, আপনি কুর্তা পাঞ্জাবির টুপি পড়তে পারেন, আপনি ধুতি পড়তে পারেন, আপনি গীতা পাঠ করতে পারেন, আপনি কোরআন পড়তে পারেন, আপনি ত্রিপিটক পাঠ করতে পারেন, আপনি বাইবেল পাঠ করতে পারেন, কিন্তু মাটি না থাকলে কিছুই থাকবে না, আপনার কোনো পরিচয় থাকবে না। রোহিঙ্গা মুসলমানদের উপরে যে অত্যাচার হয়েছে, এটা যদি কোনো হিন্দুর উপর হতো, কোনো বৌদ্ধের উপর হতো, একইভাবে আমরা প্রতিবাদ মুখর হতাম। ব্রাহ্মণবাড়িয়াতে যখন হিন্দু বাড়িতে হামলা চালানো হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, আমার প্রত্যেক জনসভায় আমি এর বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রেখেছি। কারণ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াই হলো প্রকৃত ধর্মের শিক্ষা, ইসলামের শিক্ষা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কাজেই এই বাংলাদেশে যারা আছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, আমি মনে করি আপনারা সবাই মিলে এখন এক জাতি হবেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। যদি আমরা হতে পারি, তাহলে আমাদের মাটি টিকবে, আমাদের ধর্মবিশ্বাসও টিকবে, না হলে এই সাম্রাজ্যবাদী পরাশক্তিদের তাণ্ডবের মুখে কিচ্ছু টিকবে না। তারা চায় একটা যুদ্ধ, তারা চায় অস্ত্রের বাজার, তাদের অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, তাদের কাছে কোনো মানবতা নাই। দেখেন, এত বড় ঘটনা ঘটলো, এত বড় পৈশাচিকতা হলো, এত বড় মানবতা বিধ্বংসী ঘটনা ঘটলো মিয়ানমারে, সামান্য নিন্দাটুকু পর্যন্ত তারা করার প্রয়োজনীয়তা অনুভব করে নাই, তারা বরং আরো সমর্থন দিয়েছে। কাজেই একই ঘটনা যদি আমার প্রিয় বাংলার মানুষের উপর হয়, একই ঘটনা ঘটবে, যেমন সিরিয়া হয়েছে, যেমন ইরাকে হয়েছে, যেমন আফগানিস্তানে হয়েছে, সেখানে সবচাইতে বড় অপারমাণবিক বোম নিক্ষিপ্ত হয়েছে, প্রতিবাদ করার কেউ নাই। আমার বাংলার মাটিতেও যদি এই রকম বোমা নিক্ষিপ্ত হয়, কেউ প্রতিবাদ করবে না, কেউ এগিয়ে আসবে না, কোনো পরাশক্তি আমরা পাশে পাবো না। আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মাটি দিয়েছেন, আলো বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, ভাই ভাই হয়ে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব। এই আহ্বান আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে করছি। আপনারা আমাদের বক্তব্য শুনুন, আর সময় নাই, আজ পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর অপরাজনীতি নয়, আর সন্ত্রাসবাদ নয়, আর স্বার্থপরতা নয়, আর ধর্ম নিয়ে ব্যবসা নয়, জঙ্গিবাদ নয়, আমার বাংলার মাটিকে আমি রক্ষা করব রক্ত দিয়ে, ঐক্যবদ্ধ হয়ে। এই মাটিকে যেন
কোনো পরাশক্তি, কোনো শয়তানি শক্তি পদানত করতে না পারে। এখন সমগ্র জাতি, দল, মত নির্বিশেষে, কৃষক, শ্রমিক, জনতা সবাই মিলে এখন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন গড়ে তোলার আহ্বান আমি হিজবুত তৌহিদের পক্ষ থেকে দিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।